আমি একজন হাফেজ এবং রমজানের তারাবি পড়াই। এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময় খতম আসে, এখন আমি কি খতমের হাদিয়া গ্রহণ করতে পারবো? জানলে উপকৃত হব। দেখুন, কোরআনে কারিমের খতমের প্রচলন আমাদের দেশে অনেক বেশি, তাই না? কোরআনের খতম, সেটা যে উদ্দেশ্যেই হোক, একজনের খতম আরেকজন করে দেয়, হাফেজদেরকে ভাড়া নিয়ে বা হুজুরদেরকে ঠিক করে কন্ট্রাক্ট দিয়ে তাদের মাধ্যমে খতম করা হয় 10 জন 5 জন 20 জন মিলে। এই যে কোরআন খতম করার প্রচলন, এই প্রচলনটা আমাদের সমাজে শরিয়া পরিপন্থী একটা প্রচলন। কোরআনে কারিম যার যারটা তিনি দিনে তেলাওয়াত করবেন। আমি আপনারে তেলাওয়াত করতে পারতেছি না, পয়সা দিলাম ভাই, আপনি তেলাওয়াত করেন, করে আপনার সওয়াবগুলো আমাকে ট্রান্সফার করে দিয়ে, ব্যালেন্স ট্রান্সফারের মতো, এরকম কোনো সুযোগ নাই। মৃত ব্যক্তির জন্য জীবিতরা তেলাওয়াত করলে তার উপকারে আসে মর্মে ওলামাদের কওল আছে এবং উক্তি আছে, মত আছে, দলিল আছে, এটার বিপক্ষ অনেকে মত দিয়েছেন। তবে জীবিত মানুষ একজন তেলাওয়াত করে বলবে, ঠিক আছে আমি এটা ট্রান্সফার করে ফেরেশতার মেসেজ পাঠিয়ে দিলাম, আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে, এরকম কোনো সুযোগ নাই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা আমল করবে সেই তার সওয়াব পাবে। অতএব এখানে কন্ট্রাক্ট সিস্টেমের কোনো সুযোগ নাই। আর এর চেয়ে বড় কথা হলো, সারা বিশ্বের সব ওলামায়ে কেরাম একমত যে কোরআনে কারিমের খতম পড়ে যদি কেউ টাকা নেয় আর কেউ পড়াইয়া টাকা দেয়, তাহলে উভয়ে হারামে লিপ্ত, এটা কোনো সুযোগ নাই। এটা সিফ ইবাদত, সিফ ইবাদতের কোনো বিনিময় দেওয়া নেওয়া যায় না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে ভাই আপনি আমার প্রতি অক্তের জন্য 200 করে টাকা দিয়ে আমি 5 অক্ত নামাজ পড়বো, 1000 করে টাকা দিয়ে, কোনো অক্ত দিলেন না পেমেন্ট, আমি নামাজ পড়বো না, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। বুঝে আসছে কথা? এটা যেরকম কোনো সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। এই খতমের একই অবস্থা। আর কোরআন খতম ছাড়া এমনিতে নানা মুখে খতম আমাদের সমাজে প্রচলিত আছে, কোরআন খতম না এমনি হয়তো কোনো বিশেষ তাজবি ইত্যাদি ইত্যাদি। তো তাজবিও আসলে একজন করলে আরেকজন সওয়াব পাবে এমন কোনো কথা নাই, বাট দুনিয়ার বিষয়ে কারো শেফার জন্য অন্য কিছুর জন্য আপনি দোয়া করলেন বা এরকম কিছু আপনি পেশ করলেন যেটা দোয়ামূলক, ওই ইবাদত মানে তেলাওয়াত না, দুনিয়াবী কিছুর জন্য তাকে আপনি করে দিলেন, তো সেক্ষেত্রে সেটার বিনিময় নেওয়াকে ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে। সো খতমের নামে আমাদের সমাজে যে কালচার প্রতিষ্ঠিত আছে, প্রথমত এই কালচারটাই সুন্নাসম্মত কোনো কালচার না। যার যারা আমল শেষে করবে, একজনের জন্য দোয়া করবে, নিজে দোয়া করবে, আরেকজনের কাছে দোয়া চাইবে, এগুলো ঠিক আছে, কিন্তু এই লোক ভাড়া করে খতম পড়ানোর কালচারটা সুন্না দ্বারা প্রমাণিত না, সেটা যে প্রকারের খতমই হোক। আর কোরআন খতম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরও স্পষ্ট হলো এবং সেটার যে বিনিময় দেওয়া নেওয়া হয় সেটা হারাম হওয়ার পরে কোনো সন্দেহ নাই। বিধায় এই উপরে ইনকাম যেগুলো আমরা হুজুররা করি অনেক সময়, এগুলো আমাদেরকে ছাড়তে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তর ধারণ করতে হবে, মানুষকে শেখাতে হবে। আপনি আমার টাকা দিয়ে কেন কত কোরআন খতম পড়াবেন? আপনি নিজে কোরআন পড়েন? আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন, কোরআন পড়া তো আপনার উপরে কর্তব্য। আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই তোমরা কোরআন পড়ানোর ব্যবস্থা করিও, আল্লাহ বলছেন কোরআন পড়ো, ওরা তিল কোরআন আর তিলা, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি টাকা দিয়ে পড়াইতে বলছে কি আপনাকে? হ্যাঁ, আপনি অন্যজন যেন তেলাওয়াত করতে পারে আপনি তাকে সহযোগিতা করবেন, কিন্তু আপনার তেলাওয়াত আরেকজন করে দিবে এটা হবে না। খাওয়ার ক্ষেত্রে তো এরকম কোনো টেকনোলজি এখন আবিষ্কার হয় না যে একজনে খাবে আরেকজনের পেট ভরবে, আছে? তাহলে এক্ষেত্রে কীভাবে চিন্তা করেন?